শুক্রবার খুলছে কর্ণফুলী টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ। একনেক সভা শেষে জানালেন পরিকল্পনামন্ত্রী, উন্নয়ন কাজে অনিয়ম হলে ছাড় নয়, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। 22 দিনের নিষেধাজ্ঞায় অলস সময় কাটছে ইলিশ শিকারীদের, ব্যস্ত নৌকা ও জাল মেরামতে দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার দাবি জেলেদের। কিস্তি রয়েছে, কিস্তি দিয়ে বাজার দিতে আসে না, যে চালগুলো দেয় এগুলি মানুষ খাওয়ার মতো যোগ্য না, এগুলো পুজো চলে আসে সামনে, এখন আমরা কি করতে পারি, সরকার থেকে সাহায্য করতে হবে আমাদের। পাহাড়ে জুমের বাম্পার ফলন, খাগড়াছড়িতে ফলন ভালো হওয়ায় খুশি জুমিয়ারা, কৃষি অফিসের সহায়তা চায় প্রান্তিক কৃষক। শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কর্ণফুলী টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ উন্মোচন হচ্ছে শুক্রবার। ডিসেম্বর উন্মোচনের কথা থাকলেও আগেই তা খুলে দেওয়া হচ্ছে বলে জানালেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। একনেক সভায় প্রকল্প বাস্তবায়নে অনিয়মের সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসরে গেলেও অভিযুক্তের শাস্তি নিশ্চিত করতে বলেছেন তিনি। চট্টগ্রাম নগরকে দুভাগে বিভক্ত করেছে কর্ণফুলী নদী। এটি একত্রিত করতে নির্মাণ হচ্ছে স্বপ্নের প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এরই মধ্যে খুলেছে টানেলের এক প্রান্তের মুখ। ডিসেম্বরে আরেক অংশের মুখ উন্মোচনের সময় নির্ধারণ করা ছিল, তবে প্রায় দুমাস আগেই খুলে যাচ্ছে অন্য মুখটিও। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এখবর নিশ্চিত করেন পরিকল্পনামন্ত্রী। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের যে কর্ণফুলী টানেল, আমাদের দেশের অন্যতম মেগা এবং অন্যতম স্বপ্নের একটি প্রকল্প, ডিসেম্বর 22-এ শেষ হওয়ার কথা ছিল চূড়ান্তভাবে। অ্যাকর্ডিং টু প্রকল্প দলিল অনুযায়ী আগামী শুক্রবারেই দ্বিতীয় চ্যানেল ওর মুখ খুলে যাবে। বাড়ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের মেয়াদ ও খরচ। এর আগে অনিয়মে থমকে যায় গুরুত্বপূর্ণ প্রকল্পটির কাজ। প্রকল্প পরিচালকের ইচ্ছায় হয় নকশা পরিবর্তন, খরচেও ধরা পড়ে অনিয়ম। এ ঘটনায় দোষীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ হয়েছিল, মানে দুইটি অর্ডার ছিল, পানিশ দ্য পিপল হু হ্যাভ ডান দিস ম্যাথস, তাদের খুঁজে বের করেন, পানিশ দেম, অ্যান্ড এট দ্য সেম টাইম এটা করতে গিয়ে আমার মূল প্রকল্পটাকে ডিলে করবেন না, লেট দিস অলসো বি রিভাইভড অ্যান্ড কন্টিনিউ, এই ছিল তার মূল বার্তা। আলোচিত সায়দাবাদ পানি সরবরাহ প্রকল্পের প্রথম সংশোধনে অনুমোদন দিয়েছে একনেক। ঋণদাতা সংস্থার নানা শর্তে আটকে যায় প্রকল্পের বাস্তবায়ন। সায়দাবাদ ইজ ভেরি লং, আপনারা জানেন এটা নিয়ে, ঢাকার পানি আমরা সবাই খাই, আমাদের পানি এর উপর নির্ভরশীল। সভায় উন্নয়নের ক্ষেত্রে সমতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে হতাহতের ঘটনা বাড়ছে চট্টগ্রামে। এ ধরনের বিপজ্জনক প্রবণতা বন্ধে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে রেল পুলিশ। বিকেলে ভাটিয়ারি স্টেশন থেকে কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার হাসান চৌধুরী। ট্রেনে পাথর নিক্ষেপ, চোরাচালান, ইঞ্জিন ও ছাদে অবৈধ ভ্রমণ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। বলেন, বারবকুণ্ড এবং পাহাড়তলি সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা, যেখানে পাথর নিক্ষেপ আশঙ্কাজনক হারে বেড়েছে, আহত হয়েছে অনেকে। এমন ঘটনা রোধে পুলিশি অভিযানের পাশাপাশি স্থানীয়দেরও সচেতন হওয়ার আহ্বান জানান রেল পুলিশ কর্মকর্তারা। এটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা এটা করব এবং পাথর যাতে নিক্ষেপ না করে সেটাই আমরা সবাইকে আহ্বান করব, ভুল মানে মজাচ্ছলে না করে, এবং আমরা কিন্তু আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসব এবং পাথর নিক্ষেপের জন্য কিন্তু সাজা আছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বাড়ছেই, এই প্রবণতা বন্ধে কি কি উদ্যোগ নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? রবিন, মূলত আজকে ভাটিয়ারি যে স্টেশনটিতে এই বিট পুলিশিং এর উদ্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, সেটি আসলে একটি অপরাধ প্রবণ এলাকা এবং দীর্ঘদিন ধরেই কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ডের এই বারবকুণ্ড, পাহাড়তলি এই দুটি এলাকায় কিন্তু পাথর নিক্ষেপের মতো ঘটনা বেশি ঘটে আসছে এবং এখানে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উদ্যোগে বিট পুলিশিং এর মাধ্যমে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে আহ্বান জানানো হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই সাথে জনপ্রতিনিধি এবং বাহিনী যারা রয়েছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা প্রত্যেকেই সচেতনতামূলক বক্তব্য রেখেছেন মূলত এবং তারা বলছেন
আসলে রেলওয়ের যে পাথর রেলে যে পাথর নিক্ষেপের ঘটনা সেটি বন্ধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই এবং এজন্য রেলওয়ের আশেপাশে স্টেশনের আশেপাশে যারা বসবাস করেন তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তবে এলাকাবাসীর একটি বক্তব্য হচ্ছে, তারা বলছেন যে এই স্টেশনকে কেন্দ্র করে আসলে সন্ধ্যার পরপরই এটি মাদকের আখড়া তৈরি হয় এবং যারা মাদকাসক্ত তাদের কারণেই মূলত এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এ কারণে তারা রেলওয়ে পুলিশের পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। তারা বলছেন যদি পুলিশের তৎপরতা আর একটু বাড়ানো যায় সেক্ষেত্রে স্টেশন কেন্দ্রিক যে অপরাধ সংঘটিত হয় সেগুলো হয়তো বা অনেকটা কমে আসবে এবং রেলে পাথর নিক্ষেপের যে ঘটনা সেটিও অনেকটা কমে আসবে। এবং তারা একই সাথে আহ্বান জানিয়েছেন এখানকার যারা অভিভাবকরা রয়েছেন তারা যাতে তাদের শিশু সন্তানদের প্রতি নজর রাখেন, তারা তাদের এবং তাদেরকে যাতে বোঝান যেন এই ধরনের রেলে পাথর নিক্ষেপ বা ট্রেনে পাথর নিক্ষেপ না করেন। এবং সেই সাথে এলাকার যে মসজিদ রয়েছে মসজিদের ইমাম এবং শিক্ষক থেকে শুরু করে সবাইকে আসলে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য মসজিদে নামাজের সময় খুতবার সময় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা যাতে করে এ বিষয়ে শিশুদের সচেতন করেন তার উপরে কিন্তু গুরুত্ব দিয়েছেন। রবিন শৈব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গত কয়েকদিন ধরেই চট্টগ্রামে করোনা সংক্রমণের হার 2% নিচে। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 29 জন, মৃত্যু হয়েছে 1 জনের। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে এদিন 1,500 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 29 জন পজিটিভ, এর মধ্যে 16 জন মহানগরীর এবং 13 জন উপজেলার। শনাক্তের হার 1.93%, যা আগের দিন ছিল 1.52%। চট্টগ্রামে সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1,01,879 জন। গত 24 ঘন্টায় 1 জন সহ চট্টগ্রামে মৃতের মোট সংখ্যা 1,305 জন। চট্টগ্রামে পেনিনসুলা হোটেলের বেসমেন্টে থাকা কোল্ড স্টোরেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। 4:30 ঘটনা ঘটে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কর্মকর্তারা জানান হোটেলের নিচের তলায় ধোঁয়ায় আচ্ছন্ন ছিল চারটি। ফায়ার সার্ভিস সদস্যরা স্মোক ইজেক্টার ও পানি ছেটানোর মাধ্যমে গুদাম ঘরের কোল্ড স্টোরেজে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় 2 ঘন্টা চেষ্টা পর ফায়ার সার্ভিসের 9টি ইউনিট পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হোটেলে থাকা অতিথিদের কোনো সমস্যা হয়নি বলে জানায় পেনিনসুলা কর্তৃপক্ষ। আর একদিন পর বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 16 নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচন। আজ প্রচার প্রচারণার শেষ দিনে ব্যাপক গণসংযোগ করেছেন কাউন্সিলর প্রার্থীরা। পুরো ওয়ার্ডে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে অলি গলি। নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন 21 জন, এর মধ্যে 18 জনই আওয়ামী লীগ সমর্থিত। ভোট চাইতে ঘরে ঘরে যাচ্ছেন প্রার্থীরা, নানা প্রতিশ্রুতি দিয়ে চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। তবে ভোটের দিন সংখ্যাতের শঙ্কা করছেন কয়েকজন প্রার্থী। এ ওয়ার্ডে মোট ভোটার 32,041 জন। ভোট গ্রহণ হবে 15টি কেন্দ্রে, এর মধ্যে 3টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু গত 18 মার্চ মারা যাওয়ায় এই পদটি শূন্য হয়। কক্সবাজার টেকটাফে আলাদা অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা সহ 6 জনকে আটক করেছে বিজিবি। সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত পর বিজিবি কর্মকর্তা জানান, জাদিমোড়া স্কুলের পাশে স্থানীয় বাসিন্দা করিমের বাড়িতে অভিযান চালায় তারা। এ সময় ফলস সিলিংয়ের উপর থেকে 60,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় করিমকে। এদিকে শাহপুরের দ্বীপে মিস্ত্রিপাড়া ঘাট এলাকায় মিয়ানমার থেকে দেশের জলসীমায় প্রবেশের সময় একটি ফিশিং ট্রলের অভিযান চালায় বিজিবি। ট্রলার থেকে 90,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় 500 মাছ ধরার ট্রলার সহ জালসহ ট্রলারটি। এই ঘটনায় আটক করা হয় 2 রোহিঙ্গা সহ 5 জনকে। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কার্যকরের পর মধ্যরাত থেকে উপকূলে ফিরছেন চট্টগ্রামের জেলেরা। অলস সময় কাটছে কারো, কেউ বা ব্যস্ত বোট ও জাল মেরামতে। কর্ণফুলী নদী তীরে নোঙর করেছে মাছ ধরার নৌকা। তবে এবার নির্দিষ্ট সময়ের আগে নিষেধাজ্ঞার কারণে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ আহরণ হয়নি বলছেন জেলেরা। সরকারি সহায়তা পাচ্ছেন না বলেও অভিযোগ অনেকের। রোববার মধ্যরাত থেকে মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে ডাঙায় ফিরতে শুরু করেছে জেলেরা। ঘাট এলাকায় এখন মাছ ধরার সরঞ্জামাদি গোছাতে ব্যস্ত তারা। 22 দিনের নিষেধাজ্ঞার এ সময়ে ইলিশ আহরণ, বেচাকেনা, পরিবহন, মজুদ ও বিনিময় বন্ধ। ফলে সাগর থেকে ফিরছেন বেশিরভাগ জেলে। দিনে চলছে জাল, বোটের ইঞ্জিন সহ অন্যান্য সরঞ্জাম ডাঙায় তোলার কাজ। জালের কাজ করতে আছে, জাল মনে হয় অনেক জালের কাজ করতে, জাল ছিঁড়ে গেছে, মিলিয়ে গেছে, এই নতুন জাল কাজ টাজ করতে আছে। এই জন্য জাল মেরামত, খুঁটি মেরামত লোকজন বিদায় করবে। রাতে ফিরে আসছি, জাল চাল সব নিয়ে আসছি, নিয়ে আসি এখন যাগুলো আছে সব নিয়ে বাসায় নিয়ে। কাঙ্ক্ষিত পরিমাণে মাছ ধরার আগেই আবার নিষেধাজ্ঞায় হতাশ জেলেরা। আর কয়েকদিন সময় পেলে এ খাতের সাথে জড়িতরা উপকৃত হতেন বলে দাবি তাদের।
এখন এই টাইমে বন্ধ দেওয়াতে একটু আমাদের সমস্যা, এই জোটা যদি ধরতে পারতাম একটু ভালো হতো। সামনে আমাদের একটা পূজা আসছে, অনেক কষ্টে তো আছি। ধরেন যেমন মানুষজন যেটা সরকার বা গাউদন ধরছি ওদেরকে বিদায় করতে কষ্ট হইতেছে। খুলে বিশে মানছে ঋণ দিয়েছে, কিস্তি রয়েছে, কিস্তি দিয়ে বাজান দিতে আসে না। কর্জা দ্বারা মাঝে না মাছ দিতে আসি, মাঝে মানতে আসে না। মালিক আমাদের টাকা দিতে পারতেছে না, কারণ ব্যবসাতে লস গেছে, কারণ অন্য বছর মতো এবছর মাছ খুবই কম। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারি সহায়তার অংশ হিসেবে চট্টগ্রামে জেলেদেরকে 20 কেজি করে চাল দেওয়ার কথা, তা থেকেও বঞ্চিত হন বলে অভিযোগ অনেকের। এই যে 20 কেজি চাল দিয়ে আমাদের এই মানুষগুলোর হয় সব হয় না, কখনো হয় না। আর যে চালগুলো দেয় এগুলো মানুষ খাওয়ার মতো যোগ্য না। এগুলো একটি ফ্যামিলির মধ্যে 20 কেজি চাল এগিয়ে হয়, আর একটু বাড়ালে আরও ভালো হতো। ইনকাম এখন বন্ধ, পুজো চলে আসে সামনে, এখন আমরা কী করতে পারি? সরকার থেকে সাহায্য করতে হবে আমাদের। নিষেধাজ্ঞা শেষে 26 অক্টোবর থেকে আবারও সাগরে ইলিশ শিকারে যেতে পারবেন জেলেরা। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। আগামীকাল মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। খাগড়াছড়িতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি খবর জানব, সহকর্মী শাহরিয়ার ইউনুস যোগ দিচ্ছেন। শাহরিয়ার, দুর্গোৎসবের প্রস্তুতি তো শেষ পর্যায়ে, কাল মহালয়ার শেষ মুহূর্তে কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে? রবিন, খাগড়াছড়িতে কিন্তু এবছর 55টি পূজা মণ্ডপে কিন্তু শারদীয় দুর্গ উৎসব শুরু হতে যাচ্ছে, এবং আগামী 11ই অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু সবগুলো মন্দিরে কিন্তু দুর্গাপূজার জাঁকঝোল এবং বিভিন্ন আয়োজন কিন্তু শুরু করা হবে। তো আপনাকে বলে রাখি যে খাগড়াছড়িতে এবার দুর্গাপূজাকে ঘিরে কিন্তু মা দেবী দুর্গার পাশাপাশি অন্যান্য যে দেব দেবীর মূর্তি রয়েছে সেগুলো কিন্তু কাজ সম্পূর্ণ করা হয়েছে, শাসকদের কাজ তো শুধুমাত্র বাকি আছে। আর এছাড়া দুর্গাপূজাকে ঘিরে কিন্তু মন্দিরের আশপাশে লাইটিং এবং সাজসজ্জার কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়েছে, মন্দির প্রাঙ্গণে কিন্তু স্টেজ করা হচ্ছে। একই সাথে আমি দেখতে পেয়েছি যে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সহ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেরও কিন্তু আয়োজন করা হয়েছে। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খাগড়াছড়ি জেলা শহরের আনন্দনগর এলাকার শ্রী শ্রী ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দির। এখানে দেখতে পাচ্ছেন যে দুর্গাপূজাকে ঘিরে কিন্তু একটি পাতাল পুরী থিমে একটি মঞ্চ করা হয়েছে, এখানেই দেবী দুর্গাকে বসানো হবে এবং এখানেই দুর্গাপূজার সম্পূর্ণ থাকবে। তো আমি এ বিষয়ে আরেকটু জানাতে আপনার সাথে যুক্ত করছি যে শ্রী শ্রী ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরের প্রধান পুরোহিত উনার সাথে কথা বলছি, উনি আপনাদেরকে হয়তো পূজার বিষয়টি জানাবে। আপনি এই যে দুর্গা পূজার আসলে কখন থেকে শুরু হচ্ছে আর আপনাদের কি আয়োজন? সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আজকে হচ্ছে মহালয়া অমাবস্যা, এই মহালয়া অমাবস্যা থেকেই মূলত আমাদের দুর্গাপূজা শুরু হয়। কারণ আপনারা সকল চ্যানেলে হয়তো দেখেছেন কিভাবে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, সে মূলত আজকে মহালয়া থেকে ইয়ে হয়। এবং ষষ্ঠী, যে ষষ্ঠীতে আমাদের দুর্গা শারদীয় দুর্গা দেবী মূলত পূজা শুরু। ষষ্ঠীর দিন আমরা বিল্বৃক্ষ দেবীকে আহ্বান করে থাকি, স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসে আমাদের দুর্গা হচ্ছে দুর্গতি না দুর্গা আমাদের সকল। রবিন, আপনি শুনতে পেরেছেন আসলে দুর্গাপূজার যে প্রস্তুতি। এবার বলে রাখি যে তারা এবার বলছেন যে করোনা সংকটের কারণে গত 2 বছর যে দুর্গাপূজা করতে পারেনি সেইবারে থেকে এবার সবচেয়ে বেশি আনন্দ হবে, এবং তাদের যে পূজাকে ঘিরে যে ভ্রাতৃত্ববোধ, পারিবারিক এবং সামাজিক যে একটা অবস্থান আছে সেটিকে আরো দৃঢ় করবেন এমনটাই প্রস্তুতি কিন্তু তা খাগড়াছড়িতে নেওয়া হচ্ছে। আর এছাড়া প্রশাসন থেকে কিন্তু পূজা মণ্ডপ গুলোকে কিন্তু শান্তি। ধন্যবাদ, ধন্যবাদ সহকর্মী শাহরিয়ার ইউনুস বিস্তারিত জানানোর জন্য। পুরীর পাহাড়ে স্থাপনা নির্মাণ নিয়ে জেলা প্রশাসনের সাথে সৃষ্ট বিরোধ দ্রুত নিরসন হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী আইনজীবী পরিষদ নুয়েসলা এর অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা জানান তারা। বলেন, আগামী 10-15 দিনের মধ্যে চলমান সংকট নিরসন হবে। একটি কুচক্রী মহল আইনজীবীদের পিছু লাগলেও আইনজীবীর ঐক্যের শক্তি দিয়ে তা মোকাবেলা করবে বলে জানান তারা। নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের বসবাসের জন্য থাকার মতো চট্টগ্রামেও ফ্ল্যাট নির্মাণের চিন্তা করছে সরকার। বন্দরনগরীতে অনুমোদিত স্থাপনা নির্মাণের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সিডিএর সচিব, প্রধান প্রকৌশলী সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে কক্সবাজারেও। সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে নিজস্ব সভাকক্ষে সেমিনার আয়োজন করা হয়। নগরীর কর্মপন্থা প্রয়োগ করি, কার্বনমুক্ত বিশ্ব গড়ি, এই প্রতিপাদ্যে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সহ গণ্যমান্য ব্যক্তিরা।
সবুজ পাহাড়ের ভাজে ভাজে সোনালী ফসল দুলছে, পাকা ধান ছাড়াও নানা জাতের সবজি, কলা, হলুদ ঝুলছে উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড়ে। খাগড়াছড়িতে এবছর জুম চাষের ফলন ভালো হয় খুশি জুমিয়ারা। তাদের চোখে মুখে এখন আনন্দের উচ্ছ্বাস, ঘরে ফসল তুলছে মনের আনন্দে। তবে কেউ কেউ বলছে কৃষি অফিসের সহায়তা পেলে আরও ভালো ফলন পাওয়া সম্ভব। খাগড়াছড়ির সবুজ পাহাড়ের কোলে সোনালী পাকা ধান, মারফা, ঢেঁড়স, কাঁকরোল, কুমড়া, কলা, বেগুন, পেঁপে, ভুট্টা, হলুদ সহ নানা জাতের ফসল দুলছে। পার্বত্য জেলাতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবিকার প্রধান উৎস জুম চাষ। বীজ বপনের পাঁচ মাস পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের পর ফসল পাওয়া যায়। এখন ফসল তুলতে শুরু করেছেন চাষিরা। বৃষ্টিপাত ভালো হওয়ার কারণে আমাদের ফসলগুলো খুব ভালো হয়েছে। আমার ধান এবছর খুব হলুদ টুলু খুব সুন্দর হয়েছে, সুন্দর খুব হেভি সুন্দর হয়েছে, আমার এবছর খুব ফলাফল হবে। জুম চাষের উপর নির্ভরশীল পাহাড়ের প্রান্তিক চাষিরা নিজেদের খাবারের পাশাপাশি বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করেন। কৃষি অফিসের পরামর্শ পেলে আরও বেশি ফলন পাওয়ার আশা তাদের। আমরা জুম চাষ নিয়ে নির্ভরশীল, আমাদের ফসলগুলো পোকামাকড় ক্ষয়ক্ষতি করতেছে, তো কৃষি অফিস থেকে আমরা কিছু হেল্প বা পরামর্শ পেলে আমরা সামনের বছর আরও ভালোভাবে করতে পারবো। জেলায় জুম চাষ হয়েছে 1900 হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এবার ব্যাপক ফলন হয়েছে। উচ্চ ফলনশীল ধান এবং সবজির আবাদ করতে মাঠ পর্যায়ে কাজ করছেন কৃষি কর্মকর্তারা। সংশ্লিষ্ট ব্লকের অবসরে কৃষি কর্মবৃন্দ জুম চাষে জুম চাষাবাদ শুরু থেকে এবং কর্তন পর্যন্ত নিয়মিত বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় এবং তারা যাতে নিরাপদে জুম ফসল কর্তন করে ঘরে তুলতে পারে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করছেন। পৌষ মাঘ মাসে আগাছা পরিষ্কারের পর জুম চাষের উপযোগী করে তোলা হয় পাহাড়ের ঢাল জমি। এরপর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাটিতে গর্ত খুঁড়ে একসঙ্গে বিভিন্ন রকম বীজ বপন করা হয়। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।